5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এই দিনটিতে সেরা স্কুলের সম্মান এবার পাবে ধলাই জেলার আমবাসাস্থিত ডলুবাড়ি উচ্চতর বিদ্যালয়। এই খুশির খবর পেয়ে খুবই আনন্দিত স্কুলের সকল ছাত্রছাত্রী সহ এলাকার সবাই। সেই 1956 সাল, গুটি গুটি পায়ে পথ চলা শুরু ডলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। তখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছিল না, প্রথম পর্যায়ে ছিল জেবি স্কুল। এরপর সিনিয়র বেসিক স্কুলে উন্নীত হয় এই স্কুলটি, ধীরে ধীরে উন্নীত হলো মাধ্যমিক স্তর পর্যন্ত, এরপর দ্বাদশ মান। ধলাই জেলা সদর আমবাসা থেকে ঢিল ছোড়া দূরত্বে স্কুলটি অবস্থিত। সম্পূর্ণ প্রাকৃতিক ও মনোরম পরিবেশে রয়েছে এই ডলুবাড়ি স্কুল। এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা ঐকান্তিক পরিশ্রম করে বিদ্যালয়টিকে সাজিয়ে তুলেছে এক অপরূপ সৌন্দর্যে। বিদ্যালয়টিতে যাওয়ার রাস্তার দুপাশে রয়েছে অনেকগুলো মাইলস্টোন, তবে এই মাইলস্টোনগুলো কিলোমিটার নির্ধারিত করেনি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ও শিক্ষা গ্রহণের জন্য এই মাইলস্টোনগুলোতে রয়েছে ইতিহাসের বিভিন্ন সাল এবং সে সময়ে ঘটে যাওয়া কর্মকাণ্ড, রয়েছে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর। এখানেই শেষ নয়, বিদ্যালয়ের প্রবেশদ্বারের পাশে থাকা দেওয়ালগুলোতে রয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ে প্রবেশের পর রয়েছে চোখ ধাঁধানো দুটো ফুলের বাগান, যার মধ্যে শোভা পাচ্ছে শাপলা ফুল। বিদ্যালয়ের ভেতরে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিআর আম্বেদকর, সর্বপল্লী রাধাকৃষ্ণনের মর্মর মূর্তি। এই বিদ্যালয়ের চতুর্দিকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যার চতুর্দিকে রয়েছে শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ের দেয়াল থেকে শুরু করে দোতলায় উঠার সিঁড়ি, প্রতিটি স্থানে রয়েছে শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুকুমল কান্তি দাস জানিয়েছেন, এই কাজ করতে গিয়ে এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ সহায়তা করেছেন। অ্যাচিভমেন্টটা অনেকে আমার কাছে ফোন করছেন, এডিএম সাহেব ফোন করছেন, আমাকে ধন্যবাদ জানাইছেন, স্টাফদেরকে ধন্যবাদ জানাইছেন। আসলে অ্যাচিভমেন্টটা আমাদের প্রথম অ্যাচিভমেন্ট যেটা, সেটা আমি এলাকাবাসী নিয়ে দিলাম, তার কৃতিত্বটা এলাকাবাসী, কারণ এলাকার প্রত্যেকটা লোক আমাদের স্কুলের যে আমরা যে কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিই, তাতে আমাদের উৎসাহিত করেন প্রথমত। দ্বিতীয় তাদের কেউ সেটা আমার ছাত্র, স্কুলের যে স্বচ্ছতা, যে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম থেকে শুরু করে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটার প্রতি ছাত্রদের একটা বিশাল একটা তাদের একটা মনোযোগ, প্রতিদিনই তারা আসে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন তাদের আগেই গুড দেয়। যদিও আমাদের 15 মিনিটের একটা টাইম আছে এই ট্রেনিংয়ের জন্য, ছাত্র অনেকে আগে আসে এবং সেটা তারা আমাদের বলতে হয় না, তারা নিজেরাই করে। তারপর তো আমার সহযোগী, আমার যারা সহকর্মী আছেন, তারা তো আছেনই। এই বিদ্যালয়টিকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যার ফলস্বরূপ এবছর বিভিন্ন বিদ্যালয় থেকে এসকারশনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে এসেছেন শুধু বিদ্যালয়টিকে ঘুরে দেখার জন্য। শিক্ষা দপ্তর বেশ কয়েকবার এই বিদ্যালয়টি পরিদর্শনে এসেছেন। এই বিদ্যালয়টির পাশেই রয়েছে আমবাসা পৌরসভা কর্তৃক নির্মিত একটি বাচ্চাদের খেলার পার্ক। এক কথায় এই বিদ্যালয়টিকে দেখলে প্রতিটি মানুষের একটি অন্য ধরনের অনুভূতির সৃষ্টি হবে, আর তারই স্বীকৃত স্বরূপ এই বছর রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষক দিবসকে কেন্দ্র করে যে কটি বিদ্যালয়কে পুরস্কৃত করবেন তার মধ্যে রয়েছে ডলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নাম। সত্যতা এই রাজ্যে সেরার শিরোপা দখল করেছে এই বিদ্যালয়, আর সেই কারণে বিদ্যালয় সহ গোটা এলাকায় বইছে খুশির জোয়ার। আনন্দিত এলাকার সকল লোকজন অপেক্ষা করছেন আগামী 5ই সেপ্টেম্বরের, কারণ এই দিনটিতেই বিদ্যালয়ের হাতে উঠে আসবে এই সেরার শিরোপা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।